এই তোমার কি একটু মনে হয় না যে আমি অফিসে? উফ, উল্টো পাল্টা কথা বলো কেন? তোমার কি হয়েছে বলো তো? তুমি বাসায় আসো না, বাজার নাই, চাল নাই। এটা আমার একটা বাচ্চা আছে, একটা মেয়ে আছে, ওর দায়িত্ব তো তোমার নেওয়া লাগবে, তাই না? তুমি এখন ফোন রাখবে? কিসের জন্য চাকরি করো? কার জন্য চাকরি করো? সংসারের জন্যই তো করো, তাই না? মেয়ের জন্যই তো করো, আমাদের জন্যই তো করো না? তারপরে তুমি মাসের পর মাস বসে থাকো। আমার মেজাজটা এই, তুমি ফোন রাখো তো। 6 মাস ধরে তুমি বাড়িতে আসো না, ঢাকায় পড়ে আছো। ঢাকায় তোমার কি সমস্যা বলো তো? তুমি বাড়িতে আসো, তাড়াতাড়ি বাড়িতে আসো তুমি। আর ঢাকায় যদি কোনো বিয়ে করে থাকো, সংসার করে থাকো, তাহলে আমার এটা বলো। উফ, উল্টোপাল্টা কথা বলো কেন? উফ, ফোন রাখো, ফোন রাখো। তুমি এত চিল্লাইতেছো কেন? হ্যাঁ, এত খারাপ ব্যবহার করতেছো কেন তুমি? তুমি তাড়াতাড়ি বাড়িতে আসো। একটা মেয়ে আছে, এটা তোমার ভাবতে হবে, তাই না? আমার কথা তুমি না ভাবো, তোমার একটা মেয়ে আছে না, ওর ভরণ পোষণ তো তোমার দিতে হবে, তাই না? তুই আমার আর ফোন দিবি না। আমার যদি প্রয়োজন হয় তাহলে আমি তোকে ফোন দিব, ঠিক আছে? কথাটা কিন্তু মাথায় রাখিস। আমি 100 বার তোমার ফোন দিব, আমি প্রত্যেকদিন তোমার ফোন দিব। আমি তোমার বউ, 6 মাস ধরে কোনো খোঁজ খবর নাও না। শোন, উল্টোপাল্টা কথা যদি কস না, তাহলে তোরে কিন্তু আমি একবারে। আচ্ছা, আমি রাখি, আমি তোমার পরে ফোন দিব, তোমার সাথে পরে কথা বলবো। কিরে মা, কি হইছে? দেখেন আপা, 6 মাস ধরে কোনো খোঁজ খবর নেয় না, ফোন দিলে ঝাড়াঝাড়ি করে, মায়ের কোথাও জিজ্ঞেস করে না। আমার মনে হয় কোনো সমস্যা হয়েছে আপা। আপনি একটু খোঁজ খবর নেন, যেভাবে পারেন একটু ইয়া নেন, দেখেন টাকা বিয়ে শাদী করে সংসার পাচ্ছে নাকি। মারে, তুই চিন্তা করিস না, মানিক ওর বাসা চেনে। আমি এক্ষুনি মানিকের কাছে যাইতাছি। মানিকের কাছ থেকে ঠিকানা নিয়ে আমি ফজর নামাজের পরে আমি টাকা রওনা করতেছি। ওর ব্যবস্থা আমি করতেছি, তুই চিন্তা করিস না। মা, তুই রাধু পারে নিয়ে শুয়ে পড়ে, মা শুয়ে পড়ে। আমি যাইতে, চিন্তা করিস না, আমি এক্ষুনি যাইতে মানিকের কাছে। আর বলো না, অফিসের সুইপার যদি ভুল করে বস আমাকে ধরে, অফিসের পিয়ন যদি ভুল করে বস আমাকে ধরে, অফিসের ড্রাইভারও যদি ভুল করে তাও বস আমাকে ধরে। সবকিছু আমার মাথার উপর দায়িত্ব দিয়ে দিয়েছে। আচ্ছা শোনো তো, অফিসটা কি আমার বলো? আচ্ছা ঠিক আছে, তুমি ফ্রেশ হও, খাবার খাবে। আচ্ছা ঠিক আছে। কারণটা কি? নিশ্চয় কোনো সমস্যা আছে, এটা আমি বলতে পারবো না। পারলে আপনি তাহলে যান, দেখেন আমি আপনার ঠিকানাটা বলতে পারি, ঠিক আছে? বাসার ঠিকানা কো। ওই ঢাকা যায় কাজীপাড়া নামবেন, আমি যে কোনো একটা অটো ধরে বলবেন যে জেলার মেম্বারের বাড়ি কোথায়, তাই দেখাই দেবেন, ঠিক আছে? তুই তো গেলি না, আমি যা নিজের চোখে দেখবো বদমাইশটা কি করতেছি, ওরে আমি এমন শাস্তি দেবো। ঠিক আছে, যাইতেছি আমি। বদমাইশটা হয়ে গেছে। আচ্ছা, আমাদের বিয়ের বয়স তো প্রায় 1 বছর হয়ে গেল, কিন্তু তুমি তো তোমাদের বাড়িতে নিলে না। তখন না তোমাকে বললাম, অফিসের সব দায়িত্ব আমার উপরে, বসে আমাকে 1 ঘন্টার জন্য ছাড়ে না, আর তুমি তো বলছো ছুটির জন্য। ছুটি কি আমাকে কখনো দিবে? আরে ছুটির তো কোনো দরকার নেই, শুক্রবার তো তোমার বন্ধই, আর গাজীপুর না, আমরা বৃহস্পতিবার রাত্রে চলে যাব আর শুক্রবার চলে আসবো। আচ্ছা শোনো, যদি বসে ছুটি দেয় তাহলে যাব, আর যদি ছুটি না দেয় তাহলে সম্ভব না। আমার চাকরিটা আগে, বুঝছো? এখন ঘুমাও, কালকে সকালে আমার অফিসে যেতে হবে। ঘুমাও। ওদের বাড়ি যাওয়ার কথা বললি ও পাশ কাটিয়ে যায় কেন? নিশ্চয়ই কোনো কারণ আছে। আম্মু, বুকে সত্যি বাড়ি আইব না? আইবো মা, আইবো। তোর দাদু ভাই গেছে খোঁজ খবর নিয়ে, আইবো। তুই কোনো চিন্তা করিস না, ঘুমা, তোর বাপে আয়া করবো। আমি আর তোর ভাইয়া বাইরে যাবো। নাস্তা করবেন না? না, নাস্তা বাইরে খাবো। আচ্ছা আপু, ঠিক আছে। এই ওঠো, এই শুনছো? ওঠো, সকাল হয়ে গেছে। ওঠো। কয়টা বাজে? মানে সকাল হয়ে গেছে, তাড়াতাড়ি ওঠো। আচ্ছা আমি ফ্রেশ। ভাবি, আমার কাছে জিজ্ঞাসা করেন না তো, আমি কিছু বলতে পারবো না। আর মামারে তো পাঠাইছি, ঠিকানাটা বলে দিছি, মামা যা খবর আনতে হবে। সমস্যা কি বলতো? মানে ভাবি আমি বলতে পারবো না। আমি বলতেছি তো, মামারে বলছি, মামা যা হারিয়ে এখন আসবে ঠিকানা দিয়ে দেবে। আমার ভালো লাগতেছে না, বলেন কেমন লাগতেছে? সবই ঠিক আছে, মামা আসলে তো বলবা রে। আর আমি যাই গে তাহলে? না থাকেন, আব্বা আসুন। না মামা আসা তো রেখে আর আমার পক্ষে ঠিক হবে না। মামা কোন সময় আসে তাহলে ঠিক। আমি যাই গে ভাবি। ব্যাপার, তুমি রেডি হয়েছো কেন? আমি তোমার সাথে বাইরে যাব। আমার সাথে বাইরে যাব? মানে আমার সাথে তুমি কোথায় যাবে? আমি মায়ের বাসায় যাব। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাহলে চলো। তুমি এই যে চা নাও, চা খাও। আমি খাবো না। তুমি আচ্ছা দাও, তুমি খাও। আচ্ছা চলো চলো। আমি তোরে না মানে জিজ্ঞাসা করিনি, আমি জিজ্ঞাসা করছি এই মাইয়াটা কেডা? এই আপনি কে? আপনি এভাবে কেন চিৎকার করছেন? এই ইনি তোমার কি হয়? তোমার সাথে এইভাবে চিৎকার করছে? তুমি আমাকে বলো এই লোকটা তোমার কি হয়? বাবা স্বামী। ও তোমার স্বামী? ও যদি তোমার স্বামী হয় আমি তোমার শ্বশুর। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। তুমি কি জানো ওর একটা বউ আছে আর একটা মায়া আছে? এই এসব আব্বা কি কয়? এই জানোয়ার, আমি তোর জন্মদাতা পিতা, এই পরিচয় দিতে আমার লজ্জা করতেছে। তুমি কি জানো ওর মা এই এতটুকু 5 বছর বয়সে তুই বইলা গেছে? এই জানোয়ারের মুখের দিকে তাকা। আমি আর দ্বিতীয়বার বিয়ে করি নাই, সংসারের কথা চিন্তাও করি নাই। আমি কত কষ্টে মাছের বাড়ি কাজ করে রিক্সা চালায়া, ভ্যান চালায়া ওরে বিয়ে বাস করাইছি। হলো মাইয়া দেহরে বিয়ে করাইছি, সেই মাইয়াটা মাটির মানুষ, সেই মাইয়াটার বাইরে করে চাকরি দিয়ে বিয়ে করাইছে। ও সুন্দর টুকটুক একটা মাইয়া আছে। এই জামা তুই কামনে পারলি তোর এই সুন্দর মায়েরা রেখে তোর সংসারটা নষ্ট করার জন্য? বিশ্বাস কর, ওর একটা সোনার সংসার আছে, ও সব শেষ করে ফেলাইছে। আমি তোর শেষবারের মতো সাবধান করে দিয়ে যাইতেছি, আমি যতদিন বাইচা থাকবো তুই যদি আমার ভিটা মাটিতে পা রাখিস তোর পা ভাইয়া আমি হাসপাতালে ভর্তি করে দেবো। তুই চিন্তা করিস না, যতদিন আমি বাঁচবো আমার নাক নেই আর আমার বউ না খেয়া করবো না, ওরা না খেয়া করবো না। আমার গায়ে এখনো শক্তি আছে, আমি গেলাম সাবধান, আমার ভিটা মাটিতে কিন্তু পা রাখবি না। আব্বা, আমাকে আপনি নিয়ে চলেন। কত বড় হতভাগা, নিজের বিবেককে প্রশ্ন করে দেয়। তোর প্রশ্নের উত্তর আমি কেমনে দেবো জানি না, শুধু জানি এই প্রতারক এই মেয়েটারে কোনো কিছু না জানে ওর বউ বাচ্চা আছে গোপন করে এই মেয়েটারও বিয়ে করছে। আমি কইছিলাম না কোনো সমস্যা আছে। আব্বা, ও যখন বিয়ে করে সুখী হতে চায় ওর বউ নিয়ে শহরে চলে যেতে বলো। আব্বা, আমি থাকতে আসি নাই, আমি আপনাকে দেখতে আসছি। না, বিয়ে যখন বসছো থেকে যাও। আপা, আপনার মতো ধৈর্য আমার নাই, আর আমি ওই প্রতারককে চিনতে পারি নাই। আপা, আপনি আমাকে মাফ করে দিন, আমি চলে যাচ্ছি। আরে তুই ত্যাগ, আমার কিছু করার নেই। আমার লজ্জা লাগে তোর মতো সন্তান আমি জন্ম দিয়েছি। আমি আর কোনো অন্যায় করবো না বাবা, তুমি আমার মাফ করে দাও বাবা, আমার মাফ করে দাও। আবার মাফ করে দে। মাফ করে দিলে কি করবি? শহরে চাকরি করবি, আরেকটা বিয়ে করবি। আমি তোরে মাফ করতে পারি এক শর্তে, তুই গ্রামে থাকবি, ব্যবসা বাণিজ্য করে খাবি, দুই বেলা দুই বেলা ভাত খাবি। আমি গ্রামে থাকি ব্যবসা করবো আর আমার সংসার ঠিক মতো আমি চালাবো। এই সোনার টুকরা মায়ের দিকে তাকা, তোর একটু মনটা কাঁদলো না, সংসারটা নষ্ট করতে থাকতো। আর ওই মায়ের জীবনটা কি হইব? মায়ের জীবনটা তুই নষ্ট করে দিলি, আমার কথা কি জবাব দিবি?